সরকারি হাসপাতালে এবার চিকিৎসার গাফিলতি নিয়ে বেজায় ক্ষোভ প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী ভর্তির প্রক্রিয়ার আগে মুমূর্ষু রোগীর চিকিৎসার অগ্রাধিকারের কথা শোনা গেল মমতার গলায় তাহলে কি চিকিৎসা ব্যবস্থায় গাফিলতি মেনে নিয়েই হাসপাতালের উপর দায় ঠেলে দিলেন মুখ্যমন্ত্রী এটা এখন লাখ টাকার প্রশ্ন গতকাল সরকারি হাসপাতালের চিকিৎসা নিয়ে গাফিলতি নিয়ে বেজায় ক্ষোভ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী তিনি কি বলেন শুনুন লাইন দিতে গিয়ে চার পাঁচবার মনে হয় ফুটিয়েছে এমন করে গলগল করে রক্ত বেরোচ্ছে না আমি যেহেতু অনেকবার হসপিটালে ভর্তি হয়েছি আমার এগুলো অভিজ্ঞতা আছে আমার হয়তো অনেকবার ফোটাতে গিয়ে অনেক রক্ত বের করেছে আমি জানি এগুলো স্যালাইনটা কী করে ফোটাতে হয় এটা তো জানতে হবে আবার আমি একবার ইঞ্জেকশন নিয়েছিলাম একটা ইঞ্জেকশন নিতে গিয়ে আমার হাতটা পুরো ফুলিয়ে দিয়েছিল আমি পিজিতে তো একবার করেছিলাম ডাক্তারবাবুরা কখনো ব্লাড টানতে পারে না ডাক্তারবাবুরা ইঞ্জেকশন দেয় না এগুলো নার্সরা করে সিস্টাররা করে এমন জোরে ব্লাড নিয়েছে যে আমার পুরো সারাটা হাত কালো হয়ে গিয়েছিল এতটা সেই ভয়ে আমি আর এখানে ব্লাড টেস্ট করতে আসি না আর এই ঘটনা নিয়ে সজল বিশ্বাস তিনি ঠিক কি বলছেন শুনব এসএসকেএম হাসপাতালে গিয়ে তিনি যেভাবে ডাক্তার নার্সদের বিরুদ্ধে তিনি বিষোদ্গার করলেন যেভাবে তিনি বলেছেন যে ডাক্তার নার্সরা তাকে ইঞ্জেকশন দিতে গিয়ে চ্যালেঞ্জ চালাতে গিয়ে তার হাত পুড়িয়ে দিয়েছে বা রক্তাক্ত করে দিয়েছে এই ধরনের মন্তব্য প্র্যাকটিক্যালি জনসাধারণের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে সরকারি হাসপাতালে ডাক্তার নার্স সম্পর্কে এবং সরকারি হাসপাতাল সম্পর্কে মানুষের মনে একটা ভীতির সঞ্চার হবে অনীহা সৃষ্টি হবে মানুষকে কার্যত এই ধরনের মন্তব্য কার্যত হচ্ছে বেসরকারি হাসপাতালের দিকে পুশ করবে এর এই ধরনের মন্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সার্বিক ডক্টর স্পনমের পক্ষ থেকে এছাড়াও তিনি সামগ্রিকভাবে বক্তব্যে যেভাবে তিনি ডাক্তারদের দোষ ঘাড়ে দোষ চাপিয়েছেন রেফার করা হচ্ছে আজকে রেফারের জন্য রোগী মৃত্যু হচ্ছে এই যে ঘটনাগুলো কথাগুলো তিনি বলেছেন এর আগেও বহুবার তিনি বলেছেন কিন্তু পরিকাঠামো জনিত কারণে যে রেফার করতে হচ্ছে সেই কথা কিন্তু তিনি স্বীকার করছেন না আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি টেলিফোন লাইনে রয়েছেন চিকিৎসক অর্জুন দাশগুপ্ত আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই কি বলবেন মুখ্যমন্ত্রী নিজে তিনি ক্ষোভ প্রকাশ করছেন সরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছে প্রশাসনিক মাথা তিনি তার আন্ডারেই প্রশাসন সরকারি হাসপাতালে যে সমস্যা আছে সেগুলো ডাক্তাররা অনেক দিন ধরে বলে আসছে সেগুলোর সমাধান না করে স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের ওপর ক্ষোভটা যেন ওইদিকে অভিমুখটা ওইদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এইটা তো মানে যদি প্রশাসনিক মাথায় যদি আস্থা না রাখতে পারেন তাহলে বাকিদের কি অবস্থা হবে সেটা তো আমরা খুব অল্পেই করে নিচ্ছি তো আমরা ওই আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই আমরা এই অশনি সংকেত দেখছি কারণ এর আগেও এরকম ঘটনা ঘটেছে তো তারপরে হচ্ছে ডাক্তারদের ওপর যে হিংসার ঘটনা স্বাস্থ্যকর্মীদের ওপর যে হিংসার ঘটনা সেটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে এরকম ধরনের স্টেটমেন্টের পর তো আমরা সেরমই একটা কিছু আশঙ্কা করছি তো অলরেডি ঘটে গেছে এসএসকেএমে একদিন মাঝরাতে একটা ট্রমা সেন্টারে একটা ঘটনা ঘটে গেছে তো সেই রকমই আরো অনেক ঘটনার আশঙ্কা আমরা প্রকাশ করছি বেশ অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য অর্জুন দাশগুপ্ত চিকিৎসক তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন